কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার রাজ্যের রেশনগুলি থেকে চিনি সরবরাহ শুরু হয়েছে। বাম আমলে বন্ধ হয়ে যাওয়া চিনি সরবরাহ রামজামানায় ফের চালু হওয়ায় বেজায় খুশি রাজ্যবাসী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার কয়েক মাস বাদেই গণবণ্টন ব্যবস্থাকে সুদৃঢ় করার দিকে নজর দেয় সরকার। বাম জামানায় ভেঙে পড়া গণবণ্টন ব্যবস্থায় ধীরে ধীরে আমূল পরিবর্তন আনা হচ্ছে। রেশন দোকানগুলি থেকে সরকারি ন্যায্য মূল্যে প্রথমে মসুর ডাল সরবরাহ করার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী রেশন কার্ড প্রতি 1 কিলো করে মসুর ডাল সরবরাহ করা হচ্ছে। এরপর সরকার সিদ্ধান্ত নেয় গণবণ্টন ব্যবস্থার অঙ্গ হিসেবে রাজ্যের রেশন দোকান থেকে ফের চিনি সরবরাহ চালু করা হবে। এ লক্ষ্যে গণবণ্টন ব্যবস্থার প্রক্রিয়ায় গত 12 জুন চিনি বণ্টন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শেষে 21 জুন শুক্রবার থেকে রেশনগুলি থেকে চিনি বণ্টন শুরু হয়। 2019-20 আর্থিক সালকে ভিত্তি করে গত এপ্রিল মাস থেকে কার্ড প্রতি একসাথে 3 কিলো করে চিনি সরবরাহ করা হয়। এরপর কার্ড পিছু প্রতি মাসে 1 কিলো করে সরকারি ন্যায্য মূল্যে চিনি বণ্টন করা হবে। চিনি নিতেছে কারণ নতুন গভর্নমেন্ট আয়াসিরা প্রত্যেক মানুষের লেগে এর আগে ডাইল দিছে 1 কেজি করে প্রতি ফ্যামিলিরে। এখন 3 মাসের চিনি একসাথে এপ্রিল মে জুন 3 মাসের একসাথে 3 কেজি করে দিছে। প্রত্যেক মানুষ খুব আনন্দের সহিত চিনি নিতেছে, মানুষ খুব খুশি। একটা কাজে 1 কেজি 3 মাসে দিতেছে একসাথে 3 কেজি। বাম আমলে রাজ্যে অসংখ্য ভুয়ো রেশন কার্ড ছিল বলে অভিযোগ। সরকার পরিবর্তনের পর গণবণ্টন ব্যবস্থায় শুদ্ধিকরণ প্রক্রিয়া আনা হয়েছে, ফলে বাদ পড়ে যায় হাজার হাজার ভুয়ো রেশন কার্ড। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে এরই সুফল পাচ্ছেন রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।